প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি সুহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয়, মিডল ইস্টেরও কোনো দেশ নয়। এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ, এবং এমন একটি দেশ যেই দেশটি পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি, এবং যেই দেশটি অনেক অনেক সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে স্কিল এবং নন স্কিল বিভিন্ন ধরনের কাজের সুযোগ। দেশটির নাম নিউজিল্যান্ড। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডের বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি, এবং আমরা নিউজিল্যান্ডের বেশ কিছু ভিসাও লাভ করতে পেরেছি, এবং এগুলো ফ্লাই করানোর জন্য অলরেডি বিএমইটি থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আমরা বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরে আমরা ফ্লাইটের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। বর্তমানে নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন রয়েছে, এবং এই নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। আপনি আপনার ঘরে বসে এই নিউজিল্যান্ডের ভিসাটি লাভ করতে পারছেন, সময় মাত্র সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস, এবং আপনি 3 মাসের মধ্যে নিউজিল্যান্ডে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ। 30 কার্যদিবসের মধ্যে আপনি পাচ্ছেন ওয়ার্ক পারমিট, পরবর্তী 45 কার্যদিবসের মধ্যে আপনি পাচ্ছেন ভিসা, তার পরবর্তীতে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি ফ্লাই করে নিউজিল্যান্ডে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, যারা এই সুখী দেশ, ধনী দেশ, এই স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে যেতে চান, যাওয়ার পরে আপনি কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাবেন, প্রথমে আমি আলোচনা করব যারা শিক্ষিত রয়েছেন আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ। এই সেক্টরগুলোতে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, যারা যেই কাজ পারেন, ঠিক এই কাজে গিয়ে আপনারা যোগদান করতে পারবেন, এবং যাদের এই সেক্টরগুলোতে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু কাজ করার ইচ্ছা রয়েছে, এবং আপনি শিক্ষিত, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, আপনারা এই সেক্টরগুলোতে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া রেস্টুরেন্টে যারা শেফ, কোক, পিজা মেকার হিসেবে কাজ পারেন, আপনারা ঠিক এই কাজগুলি গিয়ে করতে পারবেন। দর্শক, এছাড়া রয়েছে বিভিন্ন টেকনিশিয়ানদের কাজের সুযোগ, বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেঞ্চার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। তবে যাদের কোনো পড়াশোনা নেই, অল্প শিক্ষিত, অষ্টম শ্রেণী বা এসএসসি পাস করেছেন, ইংরেজিতে তেমন কথা বলারও অভ্যাস নেই, তবে টুকটাক বলতে পারেন, আপনারও যেতে পারবেন নিউজিল্যান্ড। তাহলে কোন সেক্টরে আপনাদের জন্য সুযোগ রয়েছে? আপনাদের জন্য সুযোগ রয়েছে বিশাল একটি সেক্টরে, ডেইরি ফার্মে কাজের সুযোগ। এই ডেইরি ফার্মে বিভিন্ন সেক্টর রয়েছে, বিশেষ করে গরুর লালন পালন করা, গরুর ঘাস চাষাবাদ করা, গরুর দুগ্ধ আহরণ করা, এই দুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুত করা, বিশেষ করে ঘি, পনির ইত্যাদি তৈরি করার কাজে যারা নিয়োজিত থাকবেন, আপনাদের জন্য রয়েছে এই ডেইরি ফার্মে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে কাজের সুযোগ। অতএব আপনারা নিউজিল্যান্ডে যেতে পারবেন শতভাগ,
ভিসাও পাবেন শতবার। প্রিয় দর্শক, যারা নিউজিল্যান্ডে যাবেন, যাওয়ার পরে আপনাকে প্রতিদিন বেসিক জিডি করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ করবেন, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়ার মধ্যে থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজ দায়িত্ব। ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। তাহলে পারিশ্রমিক কি পরিমাণ পাবেন? নিউজিল্যান্ডের কোম্পানির রোলস অনুযায়ী যে পরিমাণ আপনারা বেসিক জিটি হিসেবে মাসিক বেতন পাবেন, আমি বাংলা টাকায় সেটি কনভার্ট করে বলছি, নন স্কিল হিসেবে অধক্ষ শ্রমিক হিসেবে আপনারা বেতন পাবেন কমপক্ষে 2 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত। আর যারা স্কিল ওয়ার্কার রয়েছেন, আপনারা বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে 3 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4 লক্ষ টাকা পর্যন্ত। যারা এই স্বপ্নের দেশ, শান্তির দেশ নিউজিল্যান্ডে যাবেন, ডকুমেন্টস কি লাগবে, চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন। দর্শক, যেহেতু নিউজিল্যান্ডে যাওয়া এত সহজ, তাহলে আর অন্য কোনো দেশের কথা চিন্তা না করে আপনি নিউজিল্যান্ডের জন্য দ্রুত ফাইল জমা করুন এবং খুব তাড়াতাড়ি ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করে আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড, মিজান টাওয়ার, 5ম তলা, 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।